ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে যে সকল জব নোটিফিকেশানগুলো বের হয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেক সপ্তাহে আমরা প্রত্যেক সপ্তাহের জব নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরার কারণ হলো আমরা প্রিভিয়াস সপ্তাহে যে সকল জব নোটিফিকেশানগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি কোনোটা তোমাদের থেকে মিস না হয়ে যায় যদিও মিস হয় তাহলে তোমরা আমাদের প্লে লিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারবে সেজন্য জন্য এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমরা রিমাইন্ড করে দেব। এই ভিডিওটার মেন মতলবই হলো তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়া ঠিক আছে চলো প্রথমে দেখো বিস্তারিত দেওয়া আছে অনলাইন পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে পাঁচশো জেনারেলিস্ট অফিসার হুম তারপরে এখানে দেওয়া আছে সুপারভাইজার পদের নিয়োগের বিশেষ সুযোগ বর্ধিত শেষ তারিখ একুশ মার্চ পর্যন্ত ঠিক আছে এটা বর্ধিত করা হয়েছে তাহলে এখন আছে যে এক নজরে যে সকল জব নোটিফিকেশানগুলো বেরোচ্ছে এগুলো আমরা একটু দেখে নেব হ্যাঁ চলো তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা নতুন দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক যেমন প্রিপারেশন করে থাকি যদি তুমি আমাদের চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে ঠিক আছে চলো প্রথম যে আছে দেখো পদের নাম স্টাফ নার্স পুরুষ যেটা বহিরাজ্যে পাঁচশো আটান্নটি শূন্য পদ শিক্ষা প্রতিযোগ্যতা জিএনএম বিএসসি নার্সিং পাস বয়স বলা হয়েছে একুশ থেকে চল্লিশ অনলাইন দরখাস্তের শেষ তারিখ যেটা একুশে ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা তারপরে আছে দেখো পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় মন্ত্রক হ্যাঁ শূন্য পদ এখানে একশো তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস বয়স আঠারো থেকে তিরিশ বছর অনলাইন দরখাস্তের শেষ তারিখ একুশে ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা তারপরে আছে দেখো সিভিল সার্ভিস যেটা ইউপিএসসি হ্যাঁ আষ্টশো ষোলোটি পোস্ট আছে শিক্ষাগত যোগ্যতা বিএ বি কম বিএসসি বিবিএ ইত্যাদি যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারো আশা করি সকলে তোমরা জানো বয়স একুশ থেকে বত্রিশ বছর অনলাইন দরখাস্ত শেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পদের নাম ইন্ডিয়ান ফরেস্ট গার্ড হ্যাঁ ইউপিএসসির মাধ্যমে ইন্ডিয়ান ফরেস্ট গার্ড একশো এগারোটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা বি এস সি বি ইত্যাদি গ্র্যাজুয়েট পাস নম্বর কোনো করে নেই ঠিক আছে আচ্ছা ফাইনাল ইয়ারের আবেদন আবেদনযোগ্য আচ্ছা বয়স বলা হয়েছে একুশ থেকে বত্রিশ অনলাইন দরখাস্ত শেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি ঠিক আছে তারপর আছে দেখো জেনারেলিস্ট অফিসার রাষ্ট্রীয়ত্ব ব্যাংক শূন্যপদ পাঁচশোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ যেটা দরখাস্ত শেষ তারিখ অনলাইনে বাইশে ফেব্রুয়ারি ঠিক আছে তারপর আছে দেখো ম্যানেজার রেল মন্ত্রক শিক্ষা শূন্যপদ আছে উনসত্তরটি শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পিজি পাস বয়স একুশ থেকে চৌত্রিশ অনলাইন দরখাস্ত শেষ তারিখে তেইশে ফেব্রুয়ারি ঠিক আছে তারপরে দেখো সিভিলিয়ান কুক এলডিসি ডিফেন্সে যেখানে শূন্যপদ বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবে বয়স আঠারো থেকে পঁচিশ বছর এস এস গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে সার্টের লাস্ট ডেট আছে ফেব্রুয়ারি তেইশ তারিখ ঠিক আছে অনলাইন দরখাস্ত করতে হবে হুম তারপরে আছে দেখো পদের নাম এম টি এস অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় মন্ত্রক শূন্যপদ একশো চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ডিগ্রি পাস বয়স আঠারো থেকে চল্লিশ বছর অনলাইন দরখাস্ত শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি ওকে তারপর আছে দেখো পদের নাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর্মিতে শূন্য পদ নব্বইটি শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস বয়স ষোলো সাড়ে ষোলো থেকে উনিশ বছর হ্যাঁ অনলাইন দরখাস্ত শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি ওকে তারপরে আছে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস নিপকুতে ট্রেড অ্যাপ্রেন্টিস শিক্ষা যোগ্যতা শূন্যপদ ছাপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে আইটিআই লাগবে হ্যাঁ বয়স আঠারো থেকে আটাইশ অনলাইন দরখাস্ত শেষ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি এটার ওপর আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে পদের নাম গ্রেড ফাইভ ওয়েল ইন্ডিয়া বাষট্টি শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস বয়স আঠারো থেকে আটত্রিশ অনলাইন দরখাস্ত শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি ওকে এগুলো তোমাদের সামনে তুলে ধরা মতবই হল আমি প্রথমে বলছি তোমাদের থেকে কোনোটার অ্যাপ্লিকেশান লাস্ট ডেট ছুটে না যায় হুম যদি মিস হয়ে যায় ফটাফট করে নিতে পারবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস বি আই আটচল্লিশটি শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস বয়স একুশ থেকে চল্লিশ বছর অনলাইন দরখাস্ত শেষ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি ওকে তারপর আছে দেখো অ্যাসিস্ট্যান্ট কুক ড্রাইভার অ্যাটেন্ডেন্স কেন্দ্রীয় মন্ত্রক শূন্যপদ বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থেকে ডিগ্রি পাস বয়স আঠেরো থেকে আটত্রিশ অনলাইন দরখাস্ত শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি ঠিক আছে তারপর আছে দেখো পদের নাম জুনিয়র অফিসার কেন্দ্রীয় মন্ত্রক হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ চুরানব্বইটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রি পাস বয়স আঠারো থেকে আটাইশ অনলাইন দরখাস্ত শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি ওকে তারপর আছে দেখো বেসিক টিচার হ্যাঁ টি ইউ টর অ্যান্ড সিনিয়র রেসিডেন্ট ত্রিপুরা চৌত্রিশটি শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা এম ডি এম এস ডি পাস বছর অনলাইন দরখাস্ত শেষ তারিখ আটাইশে ফেব্রুয়ারি তারপর আছে দেখো সুপারভাইজার আইসিডিএস ত্রিপুরা যেটা তোমরা সকলে জানো ছত্রিশটি শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা বিএ বি কম বিসিএ বিএ বি ইত্যাদি গ্রাজুয়েট ডিগ্রি পাস নম্বর কোনো করা করে নেই বয়স আঠারো থেকে চল্লিশ অনলাইন দরখাস্তর শেষ তারিখ একুশে মার্চ ওকে দেখো বিশেষ ক্ষেত্রে সরাসরি নিয়োগ অনুযায়ী পাঁচ বছরের ছাড় রয়েছে আচ্ছা যাই হোক একুশ মার্চ যারা করণীয় এখনও অবশ্যই করে নেবে ঠিক আছে আর তোমরা যদি স্টাডি মেটেরিয়ালস চাও বিভিন্ন কম্পিটিভ এক্সামের বা মান্থলি কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন তাহলে অবশ্যই আমাদের কর্মবর্তা অনলাইন লাইব্রেরিতে ভিজিট করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে